দেখো আমাদের পরিবেশকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করে নিতে পারি একটা কি গ্রামের পরিবেশ আরেকটি হল শহরের পরিবেশ এবার আমরা হচ্ছে গ্রামের পরিবেশ সম্পর্কে তাহলে এখানে আমরা জানবো প্রথমে গ্রাম কিভাবে সৃষ্টি হয় বাড়ির পরিবেশে বাবা ভাই বোন আমরা সবাই মিলে বসবাস করি এইভাবে তৈরি হয় কি পরিবার তাই তো এইরকম কতগুলি পরিবারকে নিয়ে গঠিত হয় কি পাড়া আবার পাশাপাশি এই গ্রামের পরিবেশে যে সমস্ত ঘর থাকে তাদের বেশিরভাগ ঘর বাড়ি হয়ে থাকে মাটির বা দরমার বেড়ার তৈরি উপরে থাকে টালি বা খড়ের টিনের ছাউনি তবে মাঝে মাঝে কিছু ইটের পাকা বাড়িও কিন্তু আমরা গ্রামের পরিবেশে দেখে থাকি গ্রামের পরিবেশের রাস্তাঘাট কেমন হয়ে থাকে গ্রামের পরিবেশে সাধারণত রাস্তাঘাট মাটির ও সরু হয় তবে কোথাও কোথাও কাঁচা গ্রামের পরিবেশে রাস্তাঘাট কেমন হয়ে থাকে মাটির ও সরু হয়ে থাকে এগুলিকে বলা হয় কাঁচা রাস্তা তবে কোথাও কোথাও ইটের বা পিচের রাস্তাও দেখা যায় এই ইটের বা পিচের রাস্তাগুলিকে বলা হয় কি পাকা রাস্তা গ্রামের পরিবেশে আমরা সাধারণত সাইকেল রিক্সা গরুর গাড়ি ভ্যান গাড়ি ইত্যাদি দেখে থাকি তবে এখন গরুর গাড়ি খুব কমই দেখা যায় এছাড়া আমরা গ্রামের পরিবেশে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাই বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ ইত্যাদি আমরা দেখে থাকি গ্রামে বিভিন্ন শ্রেণীর মানুষ বা লোকজন একসঙ্গে বসবাস করে যেমন একটি গ্রামে জেলে কুমোর কামার তাঁতি এরা থাকেন একই রকম ডাক্তার উকিল শিক্ষক ডাকপিয়ন এরাও কিন্তু থাকেন তাহলে গ্রামের পরিবেশে সমস্ত শ্রেণীর লোকজনই একসঙ্গে বসবাস করতে দেখা যায় এখানে এই পরিবেশে গ্রামের পশু পাখি দেখা যায় এছাড়া গ্রামের পরিবেশে কিন্তু একটি বা তার বেশি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় থাকে এছাড়াও থাকে উচ্চ